জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাত 11:50 রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুর খবরে রাতেই হাসপাতালে যান দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার সহ সিনিয়র নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন। বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা এবং বুধবার বাদ জোহর কুড়িগ্রামের সরকারি কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাজুল ইসলাম চৌধুরীকে। তিনি বহু দায়িত্ব জীবনে পালন করেছেন। জাতীয় পার্টির পক্ষ থেকে তিনি অনেক জেলায় গিয়েছেন, অনেক উপজেলায় গিয়েছেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে সদরের তার নির্বাচনী এলাকায় সেখানে জানাজা অনুষ্ঠিত হবে কলেজ মাঠে। আমি সকলকে অনুরোধ করব আপনারা এই জানাজায় অংশ করে তাজুল ইসলাম চৌধুরী সাহেবের জন্য দোয়া করবেন।